रोज कत कि घटे जहा ताहा एमन केन सत्यि हय ना हा। এই ভাবনা থেকেই স্বপ্নের জন্ম, যে স্বপ্ন জন্ম দেয় জাদুর, অ্যানিমেশনের জাদুর। বাস্তবে যা সম্ভব নয় তাই যদি হঠাৎ সত্যি হয়ে যায়, এই ভাবনা থেকেই এবিপি আনন্দের এই শ্রদ্ধার্ঘের জন্ম। এই শ্রদ্ধার্ঘ আসলে বাংলার লোকায়িত সাহিত্যের, বাংলার লোক সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যকে, যার ভরসাতেই আমরা দেবতারে প্রিয় করি, প্রিয়রে দেবতা। পৌরাণিক দেবী মাহাত্ম্য মর্তে এসে যেখানে মিশে গেছে লৌকিক সমাজ কাঠামোতে। দৈব মাহাত্ম্য প্রচারমূলক পৌরাণিক খোলস ত্যাগ করে দেবদেবীরা যেখানে বাঙালি সুলভ সাধারণ মানব মানবীতে পরিণত হয়েছেন। যুগ যুগ ধরে যেমন হয়ে এসেছে মঙ্গলকাব্য, শাক্ত পদাবলী, আগমনী বা বিজয়া গানে, শিবায়নে, শ্যামা সঙ্গীতে, নাচ সাহিত্যে, মালদার গম্ভীরায়, এমনকি মেঘনাদ বধকাব্যেও। এই ঐতিহ্য থেকেই সাহস নিয়ে সেই সৃষ্টির স্বাধীনতা এই পরিবেশনায় আমরা নিয়েছি। এই পরিবেশনায় আমরা সবচেয়ে ঋণী রইলাম কল্পনার কাছে। মূলত কল্পনা নির্ভর এই পরিবেশনায় যদি সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে কারুর আবেগ আহত হয়, তার জন্য অগ্রিম ক্ষমা চেয়ে রাখলাম শুরুতেই। দেবদেবীদের বাহনরা সব করল তাদের দল, তাদের যা যা সমস্যা সব শোনায় অনর্গল। প্যাঁচা দিচ্ছে নাইট ডিউটি, হাঁস দিচ্ছে প্যাক, বাহনদের এই সাতকাহন জমেছে ঝিনচাক। ঝিনচাক 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 চাক। গণেশ দাদার ইঁদুর যে আজ মাউস ক্লিকেই করে তার কাজ। গণেশ দাদার ইঁদুর যে আজ মাউস ক্লিকেই করে তার কাজ। ময়ূর নাচে ডিস্কোটেকে সবাই মিলে দেখ। ঝিনচাক 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 চাক। মা দুর্গার সিংহের দাপট, মন্ত্রী জেতার সার। মা দুর্গার সিংহের দাপট, মন্ত্রী জেতার সার। বাহনদের এই সাতকাহন আজ লাগছে চমৎকার। ঝিনচাক 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 চাক। আবার নতুন এপিসোড নিয়ে পুজোর গন্ধে গন্ধে সস্ত্রীক উইথ এভরি বাহন এবিপি আনন্দে। বাহনগুলোর বাইনাক্কার হয় না মোটেই শেষ। এদিকে তো মন্দাই আজ ধুকছে গোটা দেশ। তাতে ওদের হেলদোল নেই, আছে নিজেদের তালে। তুমি আর হাওয়া দিও না তো পালে। সিংহ, ইঁদুর, ময়ূর, পেঁচা কান খুলে শুনে রাখ, শারদ উৎসবে ইতিমধ্যেই বেজে উঠেছে ঢাক। এর যদি নতুন বাইনা শুনি, অভিশাপ দিতে সুপারি দেব, নেবে দুর্বাসা মুনি। তাই চটাস না আমাদের। এতদিন ধরে তোদের বাইনা শুনেছি আমরা ঢের। হাস আমি হাস ফাস পাচ্ছি তো ভয়, টিকা ছাড়া গেলে পরে কি জানি কি হয়। মাগো কি জানি কি হয়, করোনার থাবা যদি ঘেঁটি চেপে ধরে। টিকার সেকেন্ড ডোজ চাই খুব করে, মাগো চাই খুব করে। প্যাক 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 প্যাক। মাত্র তো আর কয়েকটা দিন, সবুরে মেওয়া ফলে। টিকা টিকা করে পাগল করে দিচ্ছিস সকলে। পাল স্পিড বাড়ে মাগো পাল স্পিড বাড়ে। দেবাঞ্জনকে তো চিনি হাড়ে হাড়ে, মাগো চিনি হাড়ে হাড়ে। ওর মতো যদি কেউ করে টিকা জাল, সেই টেনশনে ঘুম ওড়ে আজকাল, মাগো ওড়ে আজকাল। প্যাক 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 প্যাক। ওরে বাবা, হাসের তো দেখছি ঘুমই গিয়েছে উড়ে। ইঁদুর, তুইও নাকি সুর মেলাচ্ছিস হাঁসের সুরে সুরে? বিষয়টা তো শুনতে হয়। তুইও কি পাচ্ছিস নাকি হাঁসের মতো ভয়? আর জালিয়াতদের চক্করে মাগো কোনোভাবে যদি যাই পড়ে, আর ভুলভাল কিছু ইনজেক্ট হলে বাই চান্স যদি যাই মরে, মাগো জালিয়াতদের চক্করে। আর জালিয়াতদের চক্করে বাবা দূর, তোরও এত ভয়? বিষয়টা তো কাল্টিভেট করতে হয়। আরে গনসা কিছু বলেছে নিশ্চয়? না না, গনসা ওরকম কাঁচা কাজ করার নয়। আজ গনসা দাদাও উদাসীন, তাই বাহন ইঁদুরও পরাধীন। শুনি কেন্দ্র রাজ্য কেমিস্ট্রি নেই নিঃশেষ, তাই ভ্যাকসিন। আজ গনসা দাদাও উদাসীন, মাগো সত্যি মিলবে ভ্যাকসিন। আজ সত্যি মিলবে ভ্যাকসিন। ব্যাটাকে মারবো ছুঁড়ে জলের ঘটি, শুনিসনি? একদিনে ভ্যাকসিন পেয়েছে 2 কোটি। আহা ছাড়ো, একটু ভালোভাবেও তো বলতে পারো। শোনিদু, অনেক হলো, এখন থেকে ঠিকঠাক খবর জানতে কর এবিপি আনন্দ ফলো। হ্যাঁ, ওটাকে একটু বুঝিয়ে বলো। ইঁদুরটা ভারী করে গণেশ দাদার সুরে বসে বসে ঢলে আর তোলে হাই। পড়ে না পেপার রোজ, খবরের নেই খোঁজ, ঠিকা নেই করে তাই। ভেরি গুড, সিংহকে দেখলে আমার ভালো হয়ে যায় মুড। একদম কুল ডিউড, এই জন্যই আই লাইক হিম। আবার পূজোর ছাঁটে কেশরটাও করেছে ট্রিম। ভ্যাকসিন নিতে পারি ইভেন বেসরকারি সংস্থা থেকে পেলে নেব তাও। আফ্রিকা যাব তাই সার্টিফিকেট চাই, লাগবেই যেখানেই যেতে চাও। গিন্নি কি বুঝলে? সিংহ নেবে টিকা, তারপর পাড়ি দেবে আফ্রিকা, তখন তোমার কি হবে? তা পূজোর পরে কদিন আসুক না ঘুরে, ওকে তোমার মতন ঘুরে। এই গিন্নি, প্রেস্টিজ ফুল পাংচার হয়ে যাবে। টিভি চ্যানেলে হাজব্যান্ডের সঙ্গে কথা বলে এইভাবে, তখন আবার চ্যানেলে প্যানেল বসিয়ে নানা কথা বলবেন নানা মুনি। ওকে লিভ ইট। তা তোমার বাহন ষাট, তার কি বায়না সেটা শুনি। হাম্মা না করে আমি চুপ করে থাকি, চুপচাপ ল্যাদ খাই, নেই ডাকা ডাকি মাগো, নেই ডাকা ডাকি। পুজোতেও কৈলাসে নেব আমি রেস্ট, ভ্যাকসিন নিচ্ছি না ওইটাই বেস্ট বাবা, ওইটাই বেস্ট। অক্সিমরন। ওরে তুই ভাবছিস বেঁচে যাবি মরতে না গিয়ে, কিন্তু অন্য কেউ যদি কৈলাসে ফিরে ভাইরাস সঙ্গে নিয়ে, হ্যাঁ ইয়ে প্রিয়ে, সেটা হাইলি পসিবল। তখন ষাঁড় বেটা ভোগ করবে টিকা না নেবার ফল। মাথায় আসেনি বাবা, ক্ষমা করে দিন। যে করেই হোক আমি নেব ভ্যাকসিন মাগো, নেব ভ্যাকসিন। বেসরকারির থেকে ভ্যাকসিন নিলে শুনেছি তো চটপট যাবে সেটা মিলে মাগো, যাবে সেটা মিলে। বাহ ডার্লিং, তুমি স্যারকে সচেতন করে দিলে। এখন বেটা ভ্যাকসিন নিতে মরিয়া, ভ্যাকসিন নিতে ঘুরে বেড়াবে গৌহাটি টু গড়িয়া। যে যেখানে খুশি যা, মুখে মাস্ক কাটা ষাঁড় দেখে পাবলিকও মজা পাক। ষাঁড়কে জানাই বেস্ট অফ লাক। আমিও তো বাবা বেশ বোকা হাবা, আমাকেও দিন বুদ্ধি। আপনাদের ওই প্ল্যান্টেন শুনে ঘটবে চিত্ত শুদ্ধি বাবা, ঘটবে চিত্ত শুদ্ধি। ওরে ময়ূর, এসব ভ্যাকসিন নেওয়াটা কোনো লাক্সারি না, করোনার প্রিকশন হিসেবে সবাইকে ভ্যাকসিন নিতেই হবে। হ্যাঁ, ভ্যাকসিন ইজ মাস্ট, সেটা নেওয়া দরকার যতটা সম্ভব ফাস্ট। তবে আজই দিন ওই ভ্যাকসিন ছিল না আমার ক্লু, শুধু ছিল ভয় কিছুতে না হয় যেন ওই বার্ড ফ্লু মাগো, ভয়াবহ বার্ড ফ্লু। আরে হবে হবে, ভ্যাকসিন নিয়ে তবেই মরতে যাবি এবারে দুর্গোৎসবে। তবে ভ্যাকসিন নেবার পরেও সকাল থেকে রাতে মাস্ক পরবি আর স্যানিটাইজার রাখবি নিজের সাথে। এবারে শারদপ্রাতে শিউলি নয়, স্যানিটাইজারের গন্ধে মাতে। আমারও কিন্তু ওই ভ্যাকসিন যে করেই হোক লাগবে। মানুষ হয়তো পূজোর রাতে আমার সঙ্গে জাগবে মাগো, আমার সঙ্গে জাগবে। আরে তোরা এক লেবু কতজনে কচলাবি? বলা হয়েছে তো সবাই টিকা পাবি। ফার্স্ট ডোজটাই হয়নি তো নেওয়া, জানতাম না তো খোঁজ। প্রথম ডোজটা এড়িয়ে আমার লাগবে সেকেন্ড ডোজ, আমার লাগবে সেকেন্ড ডোজ। আরে এ তো বুঝতেই চায় না, ফার্স্ট ডোজ নেবার আগে সেকেন্ড ডোজ তো নেওয়াই যায় না। যত সব বাহন মানেই আজব আজব বায়না। শোন সবাই, যারা প্রথম ডোজ পেয়েছিস তারা সেকেন্ড ডোজ পাবি, অন্যরা ভ্যাকসিনের ফার্স্ট ডোজ নিয়েই মরতে যাবে। ফিজিক্যাল ডিসটেন্স মেইনটেইন করবি, স্যানিটাইজার রাখবি সাথে, শারদ প্রাতে নিষিদ্ধ রাতে মাখবি সেটা হাতে।